সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া থানায় 2017 সালের 27 ডিসেম্বর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা মিজানুর রহমান আজহারী। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا محمد شبي محبت رشته جوري جوري آواز كوري پڑون اللهم صلي على وعلى آل سيدنا مولانا محمد تهجدر جاينا مجي مرن ديو پربو امائي اقامت دينر كاجي قبول كورنيو امائي تهجدر جاينا مجي مرن ديو پربو امائي اقامت دينر كاجي قبول كورنيو امائي اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اوغو رسول پريو رسول پرنر رسول اوغو رسول پريو رسول پرنر رسول تماري جنّي بشي مورا آلو پیچی کل اوگو رسول پریو رسول پرنر رسول اوگو رسول پریو رسول پرنر رسول اللهم صلی علی وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الله نمير ذكر قرب جارا الله ركاته پريو تارا আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি এই আয়াত দিয়ে আপনারা পোস্টার বানিয়েছেন আল্লাহর নাম দিয়ে আমরা সব শুরু করতে চাই ঠিক কি না সব কাজের শুরুতে আল্লাহর নাম থাকলে রহমত আর বরকত আছে না নাই বেশি না কম সব জায়গায় বিসমিল্লাহ রাখতে রাজি আছেন তো কোন জায়গা থেকে বিসমিল্লাহ আবার উঠাই দিবেন না তো আল্লাহ সহি সমাজ দান করুক পড়ি আমিন বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল গৌরীগ্রাম ফাতিহিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ গ্রামের নাম গৌরীগ্রাম না আগে বোধে হিন্দুদের অনেক বসবাস ছিল এক সময় তো দেশে হিন্দু অনেক ছিল আগে বোধে ছিল ওই নাম আর চেঞ্জ করেন নাই গৌরীগ্রামই রেখে দিয়েছেন আচ্ছা আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মণ্ডল সাহেব সভাপতি প্রোগ্রাম ফাতিহিয়া আলিম মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীগ্রাম ইউনিয়ন শাখা সাথিয়া পাবলিক আজকে আমাকে রেখেছেন প্রধান বক্তা অনেক কিছু লেখছেন আমার নামের নিচে দিয়ে আল্লাহু আকবার এত কিছু লেখছেন কেন শুধু আমার নামটা হইলেই হবে মিজানুর রহমান আজহারী বিষ্ণু ঈসা ইসলামের নাম ছিল এক শব্দের নাম কি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু কয় শব্দের নাম কি নাম পড়েন সবাই কি নাম মুহাম্মদ এত নাম টাম লাগাতেন না বিষ্ণু বিষ্ণু বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী বানান আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান বিশ্বনবী এত শ্রেষ্ঠ হয়েও নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আর আমরা খালি বড় হইতে চাই ঠিক কি না
আমার আগে কথা বলেছেন মাওলানা মাহতাবউদ্দিন বিন মাসির, কথা বলেছেন নূর মোহাম্মদ সিরাজি, আরো অনেক অতিথিবৃন্দ এসেছে। মহিলাদের বসার সুব্যবস্থা আছে কোন জায়গায়? মহিলাদের বসার জায়গা প্যান্ডেল করেছেন, ঘর আছে, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ কবুল করুক। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি এলাকায় ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি। পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে, তিনি কে? আল্লাহর নাম দিয়ে আমরা শুরু করি। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের কল্পিত খোদার নাম নিয়ে শুরু করে। হিন্দুরা তাদের প্রোগ্রামের শুরুতে বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। ওরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। তো এটা হিন্দুরা বলে, আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? যত মিটানা চাহে, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা। সুবহ মানে সকাল, শাম সন্ধ্যা, সকাল সন্ধ্যা বল বন্দে, বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি যত মিটানা চাহে, যে মিটাতে চায় জীবন কা জালা, জীবনের জালা। সুবহ শাম সকাল সন্ধ্যা বল বন্দে, বান্দা বলো তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে, তিনি কে? সে আল্লাহর দরবারে শুরুতেই আমরা শুকরিয়া জানাই, আল্লাহকে আমরা ফর্মালি থ্যাংকস দেই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে, যদিও অনেক রাতে আপনারা বসিয়েছেন আমাকে, এই টাইমে আমরা মুনাজাত দিয়ে উঠে যাই অন্যান্য জায়গায়, তারপরে আল্লাহ বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহকে থ্যাংকস জানাই, আল্লাহ শুকরিয়া জানাই। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা আযীম সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? যারা উত্তর দিলেন না তাদের তো ভালো লাগে না, না? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? ভালো লাগে। আসুন সে আল্লাহর নামের একটা তাকবীর দিব, আল্লাহু আকবার দিব আমরা। আমাদের সব ভালো কাজের আগে এই আল্লাহু আকবার, আমাদের নামাজে এই তাকবীর আছে না নাই? আজানে, জানাজায়, জিহাদের ময়দানে, তাফসির মাহফিলে, সব জায়গায় আমরা পড়ি আল্লাহু আকবার। কি পড়ি? এটাই আমাদের স্লোগান। হিন্দুরা বলে বন্দে মাতারম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হারে কৃষ্ণ হারে রাম। বৌদ্ধরা বলে ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি ওম শান্তি। শান্তি শান্তি লাগে নাকি? ওরা শান্তির কথা বলে, আসলে শান্তি নাই, ওরা অশান্তির ধারক এবং বাহক। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নারকীয় তাণ্ডব ওরা চালিয়েছে, এটাই প্রমাণ করে আকাশের নিচে জমিনের উপরে মিয়ানমারের বৌদ্ধদের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী আর দ্বিতীয়টা নাই। এজন্য শান্তির কথা ওদের মুখে মানায় না, ওরা শান্তির কথা বললে শয়তানেও হাসে, ঠিক কিনা? তো এজন্য আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি তাকবীর দিয়ে। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন, এই তিনটা তাকবীর পড়ার পরে আমি সরাসরি কোরআন থেকে তাফসির করব, পড়েন ইনশাআল্লাহ। আমি সূরাতুল লোকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি, এই লোকমানের আয়াতের আলোকে সূরা লোকমানের সংক্ষিপ্ত তাফসির আজকে শুনবো। তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর দিব, কয়টা ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব, যারা সাইড টকিং হবে না, তো সাইড টকিং হবে না, বসে যান প্লিজ, প্লিজ বসেন, আপনি বসেন, সাইড টকিং হবে না। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। তিনটা তাকবীর আমরা ভাগ করে দিব, প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীরটা দিবেন যারা অবিবাহিত আছো তোমরা তারা, তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দিব। রাগ করতেছেন না তো? মনে কষ্ট পাচ্ছেন না তো? আজকের মাহফিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তুলেন।
মাশাআল্লাহ এসব বিবাহিতদের মাহফিল আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি সব্য না ওদের সংখ্যা তো কম ঘটনা কি কিন্তু এদের সংখ্যা কম হইলো এদের গলায় জোর আছে না নাই আছে ইনশাআল্লাহ হাত নামাও শুরুতে বিবাহিতরা আমি পড়ব লিল্লাহি তাকবীর আপনারা পড়বেন আল্লাহু আকবার দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা আমি পড়ব লিল্লাহি তাকবীর তোমরা পড়বে আল্লাহু আকবার আমি দেখব কাদের গলায় জোর বেশি কাদের গলায় ঈমানি তেজ বেশি শুরুতে বিবাহিতরা অনেকে কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে শুরুতে বিবাহিতরা আমার বিবাহিত ভাইরা আপনারা কি রেডি আমি লিল্লাহি তাকবীর বললে গলা উঁচু করে আল্লাহু আকবার পড়া যাবে অবিবাহিতরা এখন চুপ শুধু বিবাহিতরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ হয়েছে এবার দেখব সিঙ্গেলরা কি করে সিঙ্গেল যারা এখনো বিয়েটি করতে পারো নাই তোমরা রেডি বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে হ্যাঁ ওনাদের সংখ্যা কিন্তু বেশি গলায় আওয়াজও ছিল বেশি পারা যাবে দেখি এবার অবিবাহিতরা কি করে এবার অবিবাহিত ভাইরা তাকবীর দাও লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ শেয়ানা শেয়ানা একেবারে সমান সমান এবার সবাই মিলে তিনটা তাকবীর দেব তিনটা তাকবীরে এই প্যান্ডেলটা কাঁপায় ফেলতে হবে রাজি আছে মুসলমান লিল্লাহি তাকবীর প্যান্ডেল কাঁপছে এটা বাতাসে কাঁপছে বাতাস পিলার ধরে নাড়া দিয়েন না পিলার ধরে নাড়া দিলে কাঁপবে তাকবীরের আওয়াজে কাঁপাইতে হবে দ্বিতীয় তাকবীর হবে আরো জোরে যাতে প্যান্ডেল কেঁপে যায় লিল্লাহি তাকবীর এবার প্যান্ডেল কাঁপছে মাশাআল্লাহ শেষ তাকবীরটা হবে সবচেয়ে জোরে পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহ তাকবীরকে তুমি কবুল করো নাজাতের ওসিলা বানাও মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি সবাই বলেন কি নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে থাকবে কেমনে কারণ কোরআনটারে নাজিল করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দা বুক The most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqeen. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুত্তাকিনদের জন্য বইটারে গাইডলাইন করে পাঠালো কে আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর ও মুহাম্মদ I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. O Nabi, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি শোনো শোনো অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোর পথ দেখাতে জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে রামার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে ঠিক কি না কোরআন পড়বেন ডানপন্থী বানাই দিবে কে কোরআন পড়বেন জান্নাতি বানাই দিবে কে কোরআন পড়বেন হেদায়েতের রাস্তায় আপনারে তুলে ধরবে কে এই জন্য সবকিছুর সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় না খেরা গো ব্যাক Have a look to the Holy Quran. ঠিক না যে কোনো সমস্যায় আপনি পড়েন আপনার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই এজন্য তাফসীর প্রোগ্রামে আমরা একটা বই থেকেই কথা বলি বইটার নাম কি এখানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে কথা বললে শুনবেন বাইবেল থেকে বললে শ্রীমদ ভগবত গীতা বেদ রামায়ণ মহাভারত ত্রিপিটাক দীঘানিকায়া ইয়াহভিস্ট সেটারডেটাল টালমা টোড়া ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা বিস্তা পৃথিবী কাঁপানো যে এত ধর্মগ্রন্থ একটার খাওয়াও এই মাহফিলে নাই ঠিক কিনা খাওয়া আছে যে কিতাবটার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন গোলাম এই কিতাবটারে আমি সহজ করে দিলাম
এই কিতাব পড়বা সোজা এই কিতাবে বুঝবা সেটাও সোজা এই কিতাব রে মুখস্থ করে সিনায় রাখবা সেটাও সোজা করে দিল কে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাকির আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট এই কুরআন পড়বা সোজা বুঝবা সোজা মুখস্থ করে সিনায় রাখবা তাও সোজা সুবহানাল্লাহ কোরআন পড়া বুঝা মুখস্থ করা যদি সহজ না হতো আমরা সিনায় রাখতে পারতাম আমরা কেউ হাফেজ হতে পারতাম বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ থেকে চলে যায় তারা এগারো সদস্যের একটা কমিটি বানিয়ে যায় ইন অর্ডার টু চেক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগারো জনের কমিটি করে দিল দেখো তো গবেষণা করে এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআনকে দূর করা যায় তারা রিপোর্ট দিল ইফ ইউ ওয়ান্ট ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দ্য স্ক্রিপচার্স অ্যাভেলেবল ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই কোরআনকে দূর করতে হলে ভারতবর্ষে যত কোরআন আছে সবগুলো আগুন দিয়ে জ্বালায় দিতে হবে ওমি আগুন দিয়ে জ্বালায় দিলে কি কোরআন দূর হয়ে যাবে দূর হয়ে যাবে যদি আগুন লেগে যাই পুরে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার গোটা বিশ্বের কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিল কোরআন দূর করা যাবে না কারণ হাফেজে কোরআনদের কলিজার ভেতরে কোরআন মুখস্থ করা আছে না নাই তেত্রিশ সদস্যের আরেক কমিটি তারা পাঠালো এগারো সদস্যের কমিটির রিপোর্ট ঠিক আছে কিনা তেত্রিশ সদস্যের কমিটি এসে রিপোর্ট করে বলল নো ইউ ক্যান নট ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন হোলি কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক পেজেস দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট ভারতবর্ষের লোকেরা শুধু কাগজে কোরআন ছাপিয়ে রাখে না তারা তাদের হৃদয়ের মধ্যে কোরআনকে মুখস্থ করে গেঁথে রাখে তাই ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করে দিতে হয় লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে তা না হলে ভারতবর্ষ থেকে আল্লাহর কোরআনকে দূর করা যাবে না চিল্লা এখন ঠিক না এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির আমি কোরআনটারে সহজ করে দিলাম পড়ার জন্য বোঝার জন্য মুখস্থ করার জন্য সহজ করলো কে এজন্য কোরআন পড়া দরকার আছে নাড়াই হাফেজে কোরআনরা কি করে কোরআন মুখস্থ করে ফেলে অনেক জায়গায় দস্তরবন্দের প্রোগ্রামে আমরা যাই হাফেজদেরকে পাগড়ি পড়াই অফিশিয়ালি দে ক্যান লিড দ্য তারাবিহ সালাত তারাবির নামাজে তারা ইমামতি করতে পারবে এটার অফিশিয়ালি একটা ঘোষণা হিসেবে গাজীপুরের এক প্রোগ্রামে আমি মাথায় পাগড়ি পরাচ্ছি এক বাচ্চার এত ছোট্ট মাথা পাগড়ি শেষ হয় না তা আমি হুজুরে বললাম হুজুর আসলেই কি হাফেজ হয়েছে হেফজ করছে হুজুর বলে মোহতারাম দোয়া করবেন এই ছেলেটা মাত্র চোদ্দ মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে এর চেয়ে অনেক কম সময় আমি শুনেছি দশ মাসে আট মাসে কোরআনে হাফেজ হয়ে যায় আছে না নাই আর আমার দেশের হাফেজরা এত মেধাবী পৃথিবীর কোন ইন্টারন্যাশনাল কোরআনের কম্পিটিশনে যদি আমার দেশের হাফেজরা প্রতিযোগী হিসেবে বসে তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে এমন কোন পরিচালক এমন কোন বিচারক আল্লাহর জামিনে পয়দা হয় নাই আপনারা আমাদের নাজমুস সাকিবের নাম শুনছেন তেরো বছরের নাজমুস সাকিব হাফেজ জাকারিয়া হাফেজ তারিকুল ইসলাম ফজলে রাব্বি আদেল আপনারা কি পিএইচপি কোরআনের আলো প্রোগ্রামগুলো দেখেন রমজানে দেখেন দেখেন এসো কোরআনে রাঙ্গিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনে রাঙ্গিনায় এসো শান্তির মোহনায় জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে আল্লাহর শুদ্ধা পিয়ে গিয়ে চলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পড়েন আল্লাহু আকবার পিএইচপির ভাইদের জন্য দোয়া করি কারণ তারা লাক্স চ্যানেলে সুপারস্টার করে নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ করে নাই তারা ক্লোজ আপ ওয়ানের প্রতিযোগিতা করে নাই বিশ্ব সুন্দরী নামক মেয়েদেরকে উলঙ্গ করে কোনো কম্পিটিশন করে নাই তারা কোরআনের কম্পিটিশন করেছিল চিল্লা এখন ঠিক কিনা
দুই তিন বছর আগে 20,000 হাফেজকে তারা ইয়েস কার্ড দিয়ে ঢাকায় নিয়ে এসেছে সেই 20,000 হাফেজের মধ্যে থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জের ওই এলাকার নাজমুস সাকিব 13 বছরের 20,000 হাফেজকে পেছনে ফেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গিয়েছে সে প্রথম পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে সরাসরি সম্প্রচার করা প্রোগ্রামে তার হাতে ক্রেস্ট এবং টাকা তুলে দেয় তারপর এই ছেলে চলে যায় ইন্ডিয়ার বেঙ্গালুরে ওখানে দক্ষিণ এশিয়ার সব হাফেজদের মধ্যে প্রতিযোগিতা ইন্ডিয়ার বেঙ্গালুরেও নাজমুস সাকিব আমার দেশের 13 বছরের নাজমুস সাকিব বাংলাদেশের অহংকার দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে ইন্ডিয়াতেও সে কম্পিটিশনে ফার্স্ট এরপর সে চলে গিয়েছে কেএসএ দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া এখন আর দেশের গণ্ডি নেই উপমহাদেশীয় গণ্ডি নেই এখন আন্তর্জাতিক পরিমণ্ডল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানেও গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 70 দেশের হাফেজে কোরআনকে পেছনে ফেলে আমার নাজমুস সাকিব সৌদি আরবেও ফার্স্ট ওখানে সে প্রথম পুরস্কার পেয়েছে 80,000 রিয়াল আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা তারপর এই ছেলে খুঁজতে লাগলো যে পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের প্রতিযোগিতাটা হয় কোথায় চলে গেল দুবাই ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ডে দ্য বিগেস্ট হোলি বুক কোরআন রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন দুবাই দুবাইয়ের সেই কম্পিটিশনে চলে গেল সেখানে 70টা নয় 80টা নয় গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90টা দেশের হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা সেখানেও আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব 13 বছরের এই নাজমুস সাকিব 90 দেশের তুখোর মেধাবী বাঘা বাঘা 90 জন হাফেজকে পেছনে ফেলে দুবাইতেও ফার্স্ট ওখানে সে পুরস্কার পেয়েছে 46,000 দিরহাম আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 1,30,00,000 টাকা সুবহানাল্লাহ কইবেন না কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুঃখের সাথে বলতে হয় ওদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় না ওদেরকে বঙ্গভবনে ডাকা হয় না ওদেরকে সেক্রেটারিয়েটে নেওয়া হয় না ওদেরকে পার্লামেন্টে নিয়ে সংবর্ধনা দেওয়া হয় না কিন্তু দেয়া দরকার ছিল কি ছিল না আমার দেশের ক্রিকেটার দামাল ছেলেরা যখন ইন্ডিয়ারে ক্রিকেটে হারাইয়া বাংলা ওয়াশ করে দেয় তখন আমাদের ভালো লাগে ঠিক কি না তো ক্রিকেটে জিতে গেলে আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসেপশন দেয় লাল গালিচার সংবর্ধনা আর বাড়ি গাড়ি টাকা পয়সা তো আছেই ঠিক কি না কেন দেয় কারণ তারা বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে তো মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান ওরা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠাইলো আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব কি বাংলাদেশকে বিশ্ব দরবারে উঠায় নাই প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা দিলেন রেড কার্পেট রিসেপশন নাজমুস সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন এয়ারপোর্টে যে বলতে পারতেন শাবাশ নাজমুস সাকিব তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে চাই চিল্লায় কোন ঠিক কি না যে দেশে হাফেজে কোরআনকে সম্মান দেয়া হয় না সে দেশে হাফেজে কোরআন জন্মায় না যে দেশে আলেমদের সম্মান নাই ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য গোটা বিশ্বব্যাপী কোরআনের এই গণজোয়ার তৈরি করে দিয়েছে কে আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবেন এক জায়গায় মাহফিল বন্ধ করবেন আরো 10 জায়গায় মাহফিল আছে না নাই এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় এখন ঠিক কি না এজন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যায় না যারা কোরআনের বিরুদ্ধে লাগে এরা কপাল পোড়া এরা জমিনটারে চিনে নাই এই জমিন পীর আউলিয়াদের জমিন এই জমিন দাড়িওয়ালাদের জমিন টুপিওয়ালাদের জমিন আলিয়া মাদ্রাসার জমিন কৌমি মাদ্রাসার জমিন এই জমিন টঙ্গীর তুরাগ পারের বিশ্ব ইস্তেমার জমিন জোরে কোন ঠিক কি না এদেশে আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই আর কিছু থাকবে না থাক আমার তাফসীর মাহফিল থাকবেই জোরে কোন ঠিক কি না কিছু নাস্তিক ব্লগার কিছু ইসলাম বিদ্বেষী কিছু লুক্কা পাঠা এই কোরআনকে নিয়ে কথা বলে এরকম বেয়াদবের বাচ্চা জাহান্নামের নরকীট বাংলাদেশে আছে না নাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই মরতে চাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখা Allah!
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো এই কোরআনের জন্য ইসলামের জন্য যে আমাদের ভালোবাসা আমাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস এগুলো আমাদের নাজাতের ওসিলা বানাও এজন্য আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন না কোরআনের এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবেন না ইসলামের বিজয়কে কোনো রক্তচক্ষু জেল জরিমানার ভয় দেখিয়ে ইসলামের অগ্রগতিকে থামিয়ে দেয়া যায় না চিল্লা এখন ঠিক কি না এজন্য সে কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো রাজি আছেন তো কষ্ট হচ্ছে না তো আজকে আমরা শুনবো সূরাতুল লোকমান কিসুরা সবাই বলেন কিসুরা আরো জোরে বলেন না কিসুরা এই সূরাটা 21 পারায় অবস্থিত কোরআনে 31 তম সূরা এই সূরায় আয়াত আছে 34 টি রুকু আছে 4 টি এটি মাক্কি সূরা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো বলেন ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিলগুলোকে ক্লাসের মতো মনে করবেন কিসের মতো তাহলে কিছু শিখে যাওয়া যাবে তা না হলে আসলাম স্লোগান দিলাম হাসলাম কাঁদলাম কোনো লাভ হবে না কিন্তু যদি কিছু শিখে যাওয়া যায় জীবনটারে পরিবর্তন করে দিবে কে আরো জোরে বলেন কে আসুন আমরা নিয়ত করি এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন থেকে হেদায়েত নেয়ার জন্য সূরাতুল লোকমানের তাফসীর শুনবো জোরে কোন ইনশাআল্লাহ কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ ইউর টিচার এন্ড ইউ অল সিটিং গাইজ আর দ্য স্টুডেন্টস অফ তাফসীরুল কোরআন যিনি এখানে কথা বলে উনি শিক্ষক আমার আগে সিরাজি ভাই ছিলেন শিক্ষক আমরা ছিলাম ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেলাম আমি হলাম শিক্ষক আমরা ছাত্র আমরা কোরআনের ছাত্র হয়ে বসেছি খুশি না বেজার সূরা লোকমানের আলোকে শুনব লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে কোরআন আল করিমে ব্যক্তির নামে মোট 8 সূরা কয় সূরা জবাব দেন যেহেতু ক্লাস জবাব দিতে হবে ব্যক্তির নামে কয় সূরা 6 সূরা নবীদের নামে আর 2 সূরা 2 ওলির নামে নবীর নামে 6 সূরা সূরা ইউনুস সূরা ইউসুফ সূরা হুদ সূরা নূহ সূরা ইব্রাহিম সূরা মুহাম্মদ এই 6 নবীর নামে কোরআনে 6টা সূরা আর দুইজন ওলির নামে 2টা সূরা এক হলো মহিলা ওলি আর এক হলো পুরুষ ওলি মহিলা ওলি হচ্ছে মারইয়াম উম্মু ঈসা ঈসা আলাইহিস সালামের মা আর পুরুষ ওলি হচ্ছে লোকমান এই যে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিলেন লোকমান নামটা কেমন ভালো লাগে ছেলে ছেলে ফেলে রাখবেন ঠিক আছে এই সুন্দর সুন্দর নামগুলো কোরআন থেকে পিক করবেন চুজ করে ছেলেদের জন্য রাখবেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো রাখবেন এই যে আব্দুল্লাহ আছে একজন আব্দুল্লাহ আল মামুন বাবু কোরআনের জন্য পাগল যেখানেই কোরআনের মাহফিল আব্দুল্লাহ আল মামুন বাবু আছে না নাই আল্লাহ তাকেও কবুল করুক আমরা পড়ি আমিন তার ইনভিটেশনে মূলত আমি এসেছি প্রিয় ভাইয়েরা এজন্য আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন সাহাবাদের নামগুলো রাখবেন ভালো নাম রাখলে এটার একটা প্রভাব আছে না নাই লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেক নামের আছে একটা প্রভাব ভালো নাম রাখবেন ছেলে ভালো হবে ঠিক কি না উল্টা পাল্টা নাম রাখলে ছেলেগুলো খারাপ হবে বেনামাজি হবে ডাকাত হবে চিল্লায় কোন ঠিক কি না এক চাচা ছোটবেলা একটা গল্প শুনেছিলাম যে এক চাচা তার ভাতিজার বাড়িতে গিয়েছে ঢাকা শহরে দেখা করবার জন্য তো ভাতিজা তাকে আপ্যায়ন করাচ্ছে নাস্তা দিচ্ছে চাচা নাস্তা খায় আর চাচা বলে আমি তো গ্রামে থাকি শহরে আসার সময় পাই না তোমাদের সাথে দেখাও হয় না কতদিন পরে দেখা হলো তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদেরকে তো দেখলাম না ডাকো না তো ভাতিজা ঘর থেকে বসে ডাক দিছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া শুইন না চাচা খানা থুইয়া দিছে দৌড় ভাতিজা চাচারে থামানোর জন্য কয় চাচা থামেন চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা বলে ভাতিজা বয়স আমার 80 হয়েছে তুই আমারে ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছিলাম ব্রাশ ফায়ার বলে তো এরকম উল্টা পাল্টা বিদঘুটে নাম আছে না নাই এগুলো রাখবেন কখনো রাখবেন কোরআন থেকে নেয়া নাম হাদিস থেকে নেয়া নাম ভদ্র বানাই দিবে কে সাইয়েদনা লোকমান আল হাকিম ছিলেন অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞাবান লোক উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলেন না কয়টা 10টা উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন ওনার উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে উনি যেমন যেমন উপদেশ দিয়েছে আল্লাহ ঠিক তেমন তেমন কোরআনের ভেতরে ওই উপদেশগুলো তুলে দিয়েছে সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন কেমন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এজন্য আজকে উপদেশগুলো আমরা শুনবো আমরা অনেকেই বাবা হয়েছি না আমাদের দায়িত্ব সাইয়েদনা লোকমান যে উপদেশগুলো তার ছেলেকে দিয়েছেন
আমরাও যারা বাবা হয়েছি বা হব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই উপদেশ দিব এজন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ইসলাম শেখাতে হয় বড় হয়ে গেলে কাজ হয় না অনেক জায়গায় মাহফিলের পরে আমাদের কাছে আসে পানি পড়ার জন্য একজন লোক আসছে বলে হুজুর পানি পড়া কেন পানি পড়া কয় হুজুর আমার ছেলে কথা শুনে না ছেলে কথা শুনে না কয় না বয়স কত ছেলের কয় হুজুর 30 আমি কি সর্বনাশ 30 বছরের পোলার জন্য পানি পড়া পানি পড়ায় কাজ হবে না শুধু পানি পড়া না আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়ায় দিল আপনার পোলা মানুষ হবে না কারণ আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস ছোটবেলা থেকে শেখাতে হবে ও এখন কাদা আর মাটি যেমন মনে চায় শেপ দেওয়া যায় যেমন মনে চায় ডিজাইন করা যায় কাদা মাটিকে যেমন মনে চায় বাঁকা করা যায় কামার একই কাদা মাটি দিয়ে প্লেট বানায় একই কাদা মাটি দিয়ে মূর্তি বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় কিন্তু বানানোর পরে যখন চুলায় উনুনে দেয় যখন লাল হয়ে যায় শুকিয়ে যায় তখন কি আর ওটা দিয়ে অন্য কিছু বানানো যায় বানাতে গেলে কি হবে কি হবে এজন্য ছোটবেলা থেকে আপনার ছেলেকে কোরআন শিখান ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম বলে তোমার ছেলে জন্ম নিয়েছে তার উপর শরীয়তের কোনো হুকুম আহকাম এখনো শুরু হয় নাই তার আমলনামা শুরু হয় নাই কিন্তু তার কানের কাছে আজান দিয়ে তুমি তার কাছে ইসলামটাকে পৌঁছে দাও ঠিক কি না 7 বছর বয়স হয়েছে ছেলের নাম রাখো সুন্দর নাম রাখবা কোরআন থেকে দেখে নাম রাখবা ব্রাশ ফায়ার রাখো না ঠিক কি না সুন্দর সুন্দর নাম রাখো ছেলের আকিকা দিয়ে দাও আর একটু বড় হলে ছেলেকে কোরআন শিখিয়ে দাও এখন থেকে কোরআন শিখান এই ছেলেগুলো হবে আল্লাহওয়ালা আর যদি কোরআন না শিখান এগুলোই হবে ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ এই ছেলেগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলোই হবে আরশাদ শিকদার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী জোরে কোন ঠিক কি না আর যদি কোরআন শিখান ভদ্র হবে এরকম তাফসিরুল কোরআনের পাগল চেয়ারম্যান হবে যারা কোরআনের পৃষ্ঠপোষকতা করে জোরে কোন ঠিক কি না আর যদি কোরআন না শিখান তাফসির মাহফিল বন্ধ করে দিবে মুফাসসির কোরআনকে আসতে দিবে না কোরআনের আওয়াজকে বাড়তে দিবে না এরকম বেয়াদব নেতাও বাংলাদেশে আছে না নাই আছে না নাই এজন্য ছোটবেলা থেকে কোরআন শিখান কোরআন শিখাবেন ভদ্র হবে আর যদি গান বাজনা শিখান তাহলে গান বাজনায় শিখবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো আপনার ছেলের জীবন মরণ তো গান হবেই শিখাইছেন গান কোরআন তো আপনি শিখান নাই যদি কোরআন শিখাতেন ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ ঠিক কি না এজন্য ছোটবেলা থেকে ইসলাম শিখান ছেলেগুলোরে ভদ্র করবে কে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد পড়েন আল্লাহু আকবার কে এই লোকমান কি তার পরিচয় লোকমান ছিল নিগ্রো লোক কুচকুচে কালো নিগ্রো লোক দেখেছেন যারা হজে গিয়েছেন তারা দেখেছেন সুদান আফ্রিকা উগান্ডা আমি দেখেছি 2008 সালে যখন আমি মিশরে যাই 2007 ধর্ম মন্ত্রণালয়ে আমি মিশরের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি গেলাম যাওয়ার পরে মিশরে আমাকে নিয়ে যাওয়া হলো সরকারি খরচে আমি 5 বছর পৃথিবীর সবচেয়ে বড় দ্য ওল্ডেস্ট এন্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করেছি অনার্স করেছি তো ওখানে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ডুয়েল ইন দ্য সেম প্লেস 104টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে এক জায়গায় পড়তাম কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ লম্বা কেউ খাটো কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ সিঙ্গাপুর কেউ ইংল্যান্ড কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ আফ্রিকা কেউ সুদান কেউ ইথিওপিয়া কেউ ঘানা এক এক দেশের মানুষ তো সেখানে আমি কুচকুচে কালো মানুষ দেখেছি লোকমান আল হাকিম ছিলেন কুচকুচে কালো মানুষ
এতে করে বোঝা গেল কেউ সাদা কি কালো আল্লাহ ডাজন্ট ম্যাটার আল্লাহ এটা দেখে না আল্লাহ ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট আল্লাহ এটা কোনো কেয়ার করে না তা না হলে কালো মানুষের কথা আল্লাহ কোরআনে তুলবেন কেন কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহর এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রু মানুষের কথা তুলে ধরেছে কোন সুবহানাল্লাহ এজন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট Between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister and rickshaw puller, everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. Islam bole shada kaloy kono parthokko nai, dhoni goribe parthokko nai, pradhanmantri kuliwala thelawalay kono parthokko nai, parthokko ek jaygay, inna akramakum indallahi atqakum. যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা হাজির কোন ঠিকিরা এজন্য হাজার কোটি টাকার মালিক যারা কোটি কোটি টাকা বানালো যারা তাদের জন্য কিয়ামতের দিন আলাদা কোন লাইন হবে নাকি কিয়ামতের দিন লাইন দুইটা কয়টা আরো জোরে বলেন কয়টা একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থীরা জান্নাতে একদিকে আরেকটা হলো আসহাবুস শিমাল বামপন্থীরা বাম দিকে জাহান্নামী ঠিক কিনা এছাড়া কোনো লাইন নাই এজন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করেন না অনেক সুখে আছে সুখ নাও থাকতে পারে সুখ দেওয়ার মালিক কে কুরে ঘরে থেকে রিকশা চালিয়ে অল্প খেয়ে অল্প পড়ে অল্প জমিও সুখ হতে পারে সুখ দিতে পারেন একজন তিনি কে অনেক টাকা হলে বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় কিন্তু শান্তি কিনা যায় না টাকা হলে বালিশ কিনা যায় তোশক কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঠিক কি না আপনাদের পাবনাতে কি ঘুম কিনা যায় যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার 5000 টাকার ঘুম দেন ডাক্তার কইবে আমারই তো ঘুমে ধরে না আপনাদের কি ঘুমের ট্যাবলেট দিমু মিয়া তো এইজন্য টাকার মালিক হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে বরং বেশি টাকার মালিক যারা কালো টাকার পাহাড় বানিয়েছে যারা তাদের মধ্যে অশান্তি ঘরে শান্তি নাই ফ্যামিলিতে সুখ নাই কিচ্ছু খাইতে পারে না ডাক্তার কয় আপনি গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না ঘাস খাবেন ছাগলও খায় আমনেও খান ঘাস বলতে আই মিন ভেজিটেবল শাকসবজি খাবেন আর কি যারা বেশি ধনী ডাক্তার এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয় ভেজিটেবল খাবেন স্লিম থাকবেন তা না হলে হার্টের ব্লকেজ পড়ে যাবে আর্টারি বন্ধ হয়ে যাবে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে ঠিক কি না তাহলে কিছু খেতে পারে না এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি রাতে ঘুম নাই বিবি কথা শোনে না বিবি করে পরকিয়া মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণমালা পোলায় কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো আমি কি ইয়ো ইয়ো শান্তি নাই কিন্তু রিকশাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো টেনশন আছে কোনো রোগ আছে খাওয়া দাওয়ায় কোনো বাস বিচার আছে রিকশাওয়ালা গরু খাইতে পারে খাসি খাইতে পারে চিংড়ি খাইতে পারে রিকশাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয় আজকে খাইয়া কোপাইয়া কোপার শামসু করে দেবো একেবারে ঠিক কি না ঘুমের সমস্যা নাই ওর যেখানে রাইত ওইখানেই কথা বলেন রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি ওর নাক ডাকতে দেরি হয় না ওর নাকে ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল রিকশাওয়ালা যখন ঘরে যায় শান্তি আর শান্তি মসজিদে যায় ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায় আবার ঘরের মধ্যে এসে দেখে বিবিও নামাজ পড়ে বিবিও জিকির করে কার এজন্য শান্তি দেওয়ার মালিক একজন তিনি কে সেদিনা লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাত্রেবেলা বাসায় আসলে এরকম হাজার হাজার মানুষ ভিড় জমাতো লোকমানের মালিক বলে ঘটনা কি রে এত মানুষের ভিড় কেন সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয় এটা অসাধারণ মানুষ অনেক জ্ঞান মনিব বলে ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি জানি না আজকে একটু চেক করব ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন মনিব লোকমানকে ডেকে বলে ইয়া লোকমান ইযহাব ওয়াজবাহ শাতান লোকমান তুমি একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনো সাইয়েদানা লোকমান জবাই করলেন ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব তো ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন মনিবের হাতে দিলেন মনিব বললেন যাও
اذبح شاتن اخرى আরেকটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগতাইন এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো লোকমান জবাই করে আবার আখরাজাল লিসানা ওয়াল কলব জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ কবির না মানি বলে মা হাযা ইয়া লোকমান সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম জিহ্বার কলব কেটে আনলাম আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখন জিহ্বার কলব কেটে আনলা সাইয়েদনা লোকমান বলে জিহ্বা এমন অঙ্গ এই জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিক কি না এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন দ্বীনের নসিহত করেন এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন চুগলখুরি করেন এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না এইজন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক আছে না নাই বিশ্বনবী বললেন বুইস্তু আনুকাসিরাল মাজামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়ও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স যেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকীর গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিসনারে জংলারে বাস আমার লইগা সাড়ে তিন হাত কবর খুড়িসনাই আমি পীড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুড়িস না তোরা মরার পরে আমায় পুড়িস না বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুড়িস না মুসলমান কি শ্মশানে নিয়ে আগুনে পুড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন আল্লাহ আকবার এই জন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে উপদেশ দেন সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা এমন অঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না আর এই জিহ্বা দিয়ে যদি গান বাজনা করে অশ্লীল গান গান জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন আমাদের জিহ্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বাড রয়েছে 184টা সেই হিসাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবহানাল্লাহ কইবেন না আপনি হিউম্যান অ্যানাটমি মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন হার্ট দিলেন লাংস দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে
আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসি না খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেয়ার জন্য পিঠে নেয়া লাগতো এভাবে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত সুবহানাল্লাহ কইবেন না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো হয় না জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মনিব কলবটা এমন অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে এজন্য কলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই অনেকে আসে কলবের ভেতরে আল্লাহর জিকির না ঢুকাইয়া আয় না ঢুকায় আছে না নাই কলবে কি ঢুকায় আপনাদের এলাকায় ঢুকায় কয় আয় না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর আয় না বসাইয়া দে মোর কলবের ভিতর বলে আমাদের ওদিকটাই খুব বলে তোর বাবার কলবেই তো আয়না নাই তোরে কি আয়না দিবে বেটা কলবে আয়না থাকে না কলবে জিকির বসাবেন কার এই জন্য লোকমান বলল ও মনিব কলবটা এমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে নাই ঠিক কিনা মনিব বলে তাই তো আসলে তো আমার রাখাল সাধারণ কোনো রাখাল নয় মনিব বলল লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম তুমি গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও আল্লাহু আকবার সে লোকমানের কথা আল্লাহ বললেন ওয়ালা কদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা কার সবাই বলবেন শুকরিয়া করবেন কার শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে না করলে নেয়ামত কেড়ে নেয় কে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ওরে গোলাম যদি নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি নিয়ামতের শুকরিয়া না করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো কুফরি করো জেনে রেখো আমার শাস্তি বড় করা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ আমার আল্লাহর ধরা আজাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না ঠিক কি না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ফেরাউনরে যখন ধরলেন ছাড়েন নাই অনেক ঢিল দিলেন দেখলেন ফেরাউন ভালো হয় কিনা সাইয়েদনা মুসার কথা শুনে কিনা নমরুদকে অনেক ঢিল দিলেন ভালো হয় নাই নমরুদের পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে ফেরাউনরে অনেক ছাড় দিলেন সুযোগ দিলেন তওবা করে নাই ফেরাউনরে সাগরের পানিতে সুবানি খাওয়ায় লোকে আব্রাহার বাহিনী কাবাগর ভাঙতে আসলো আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনী রে শেষ করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল দাও খোদা দা আমায় আবার মরে দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার মরে দারাজ দিল আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে কথা বলেন যখন ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই নমরুদরে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কেউ বান্দরামি করে ধরলে ছাড়বেন না জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা
ফেরাউনের লাশটা আমি নিজে দেখেছি আমার জীবন ধন্য আমার চোখ ধন্য জাহান্নামের নরকীটটাকে আমি দেখে এসেছি আমি তো মিশরে পড়েছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে এই লাশটা রাখা মরেছিল লোহিত সাগরে 2000 বছর ফেরাউনের লাশটা ভেসেছিল জাবালিন নামক একটা সিবিচে জেলেরা ধরে মমিফাইং করে পিরামিডের ভিতরে রাখে তারপর অনেক পরে সেখান থেকে এনে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারের দ্বিতীয় তলায় ব্যান্ডেজ করে মমিফাইং করে রাখা এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে কয় পাউন্ড আমি দেখেছি ফ্রিতে মাগনা ফ্রিতে এটা আপনারা কি বলেন পাবনা মাগনা বলেন মজানা মাগনা দেখেছি যেহেতু আলাজারের কার্ড ছিল কার্ড দেখিয়ে ঢুকলাম ফেরাউনের লাশ ঘরে ঢুকেই দেখি ফেরাউন শুয়ে আছে ব্যান্ডেজ করা হাত দুইটা এরকম বাঁধা ব্যান্ডেজ এইভাবে শুটকি মানুষ কি মানুষ শুটকি কোনো মাছ ওরে খায় নাই 2000 বছর সাগরে পড়েছিল কোনো কীটপতঙ্গ ওরে ছয় নাই কোনো ব্যাকটেরিয়া ওরে পচায় নাই কোনো ক্যাকটাস কোনো শৈবাল কোনো অক্টোপাস কোনো প্রাণী ওর দিকে তাকায়ও নাই কারণ ওর লাশটারে যে সংরক্ষিত করে রাখা হবে এই চ্যালেঞ্জটা কার ঢুকলাম ঢুকে দেখি ফেরাউন শুয়ে আছে ডাক দিলাম ও ফেরাউন চাচা কেমন আছো কিন্তু চাচা কথা বলে না ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিয়েছে কে ওই দিন আমি অনেকক্ষণ কথা বললাম ফেরাউনের সাথে কিন্তু এক পেশে কথা এক তরফা কথা শুধু আমি কই সে কথা কয় না তার লাশের চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর অবাক হলাম এই লোকটা আমার নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিত এই লোকটার ভয়ে বনী ইসরায়েলের মুসলমান সৈনিকেরা নিজ এলাকায় থাকতে পারত না আরেক এলাকায় যে ঘুমানো লাগতো এরকম পরিবেশ এখনো দেশে আছে না নাই আমার থানা এখানে আমি এখানে থাকতে পারি না আরেক থানায় ঘুমাই আমার বাড়ি এইখানে আমার বাড়িতে আমি পরবাসী আরেকজনের ঘরে ঘুমাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন দুঃখ করো না চিন্তা করো না ঈমান যদি পাক্কা হয় বিজয় তোমাদের হাতে নিশ্চিত হবেই হবে চিল্লা এখন ঠিক কি না ঈমানের নমুনা যদি দেখাতে পারো সবর যদি এখতিয়ার করতে পারো নিজেদের জান আর প্রাণকে যদি কোরআনের জন্য উৎসর্গ করতে পারো বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াইয়া দিবে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কি বানাম রুত কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না জোরে কোন ঠিক কিনা এজন্য থাকার জন্য আমরা সিনাই চলে যেতে হবে ফেরাউনকেও শেষ করে দিল কে এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মাই ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ও লোকমান আল্লাহর শুকরিয়া করো শুকরিয়া করলে আমি নেয়ামত বাড়িয়ে দেই আর কেউ যদি শুকরিয়া করে সেটা তার নিজের জন্যই করে আমি আল্লাহর কোনো লাভ নাই শুকরিয়া করলে লাভ কার কুফরি করলে লস কার আল্লাহর কোনো লাভ লস আছে কথা বলেন লাভ লস আছে সহি মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইয়া ও আমার গোলাম তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহরে গালি দাও আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করো সবাই মিলে যদি তোমরা কুফরি করো আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও তোরা কমাতে পারবি না ঠিক কি না কমানো যাবে আমরা সবাই মিলে বিদ্রোহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ সবাই মিলে যদি আমি আল্লাহর বিদ্রোহ করো সবাই মিলে যদি নাফরমানি করো আমি আল্লাহর কিচ্ছু তোরা করতে পারবি না ঠিক কি না এজন্য শুকরিয়া করলে তোদের লাভ না শুকরি করলে তোদের লস শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দিবে কে এজন্য শুকরিয়া করতে রাজি আছেন এরপর আল্লাহ বললেন কেমন করে লোকমান উপদেশ দিল ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম পড়েন সুবহানাল্লাহ সাইয়েদানা লোকমান উপদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস আমার বাছা এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন উপদেশের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী কোমল আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন এটা উপদেশ হবে এটা তো হয়ে যাবে ঝগড়া
এজন্য উপদেশ যখন দিবেন কোমল ভাষায় দরদের জায়গা থেকে দিবেন কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যায় লাগে ঠিক কি না ধমক দিবেন না ছেলে মেয়েদেরকে ধমকাবেন না বুঝাবেন যদি ধমকায় এই খারামজাদা ফজরের নামাজ পড়স না আজকে তোর একদিন কে আমার একদিন এদিকে আয় লাঠি লয়ে ধরলেন পোলারে পোলা শুনবে পোলা কইবে ঠিক আছে আমনের একদিন আমারও আছে একদিন ঠিক কি না আরো বেয়াদব হবে দরদ দিয়ে বলবেন সাইয়েদনা লোকমান তাই বললেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা ছেলে ও আমার বাজান ও আমার সন্তান ও আমার বৎস আপনারা ছেলেকে আদর করে কি ডাকেন বাজান হ্যাঁ তাহলে বলবেন ও আমার বাজান ও আমার কলিজার টুকরা আদর করে উপদেশ দিবেন সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ শিরক করো না কি করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোন মানুষের উপর করছেন না করছেন কার উপর যে আল্লাহ রিজিক দিল জীবন দিল সব নেয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো সেই আল্লাহর উপর যদি জুলুম করেন জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম আল্লাহ বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম শিরক হচ্ছে অনেক ভয়ানক এজন্য ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন বলছেন ছেলে শিরক করিস না কি করিস না কথা কয় না কি করিস না শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র এই শিরক এটা এইডস এর চেয়েও খারাপ এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্ব নবী বলেছেন আখফা মিন দাবিবিন নামাল পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায় শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে ঠিক কি না শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা আল্লাহর জায়গায় কাউরে বসানো ঠিক কি না এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি আগে বল শিরক করস কিনা আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন না আমরা মুশরিক না আমরা শিরক করি না আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেখি দেই না আবার যখন জিলহজ মাসে হজ করতে যান আল্লাহ বলে হজ পরে কর আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ কোনো শরীক করি না আমরা মুশরিক না চিল্লায় কোন ঠিক কি না এজন্য ছেলেকে সাবধান করে দিলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশশিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে খবরদার তুমি শিরক করো না শিরক হলো অনেক বড় পাপ শিরক হলো মহা পাপ সব পাপের বাপ জোরে কোন ঠিক কি না এজন্য শিরক করা যাবে শিরক দুই ধরনের শিরকে একবার শিরকে আসগার শিরকে একবার যদি করেন আপনার সব শেষ এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া কার কথা কথাটা কার নাকি আজারি সাহেবের কার কথা শিরকের গুনার কোনো ক্ষমা নাই মহাপাপ এজন্য আল্লাহ বলেন লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব খবরদার শিরক করা যাবে না লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে শিরক দুই ধরনের কয় ধরনের সবাই বলেন পিছনের ভাইরাও বলেন শিরক কয় প্রকার শিরকে একবার শিরকে আসগার বড় শিরক ছোট শিরক শিরকে একবার আবার তিন ধরনের শিরক ফির রুবুবিয়া রবের ক্ষেত্রে শিরক করা আমাদের রবকে কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে প্রথম প্রশ্ন কি মার রব্বুক তোমার রব কে আপনি যদি বলেন জানি না মায়ের আসরা নাই আপনারে বলতে হবে আল্লাহ আমারে রব এই রবই আমার সব পড়েন সবাই আল্লাহ আমারে রব
দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান খবর আছে না নাই? এটা হচ্ছে শিরক ফিল রুবুবিয়া, এরপর হচ্ছে শিরক ফিল উবুদিয়া। কষ্ট হচ্ছে, কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর জন্য। সহজ করে কইতে আমায় কহ যে, সহজ করে যায় না কওয়া সহজে, কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরকু ফিল উবুদিয়া, দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা, ইবাদতের হকদার একজন তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যেয়ে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যেয়েও সেজদা দেয়। আছে না নাই এ এলাকায়? নাই বেশি, সর্বনাশ, বিশেষ করে মহিলারা যায়। আহা, মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না, ঠিক কিনা? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন, নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না, নারীগুলো সন্তানের জন্য মাজারে যেয়ে সেজদা দেয়। মাজারে গেলে নাকি বাচ্চা হয় নাকি? মাজারে গেলে বাচ্চা হয়? আচ্ছা, মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে যায়? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে মানত করছিল? প্রতি বছর যে গরু বাছুর দিতেছে, বাচ্চা দিতেছে, বিড়ালের যে বাচ্চা হয়, বিড়াল কোন দরবারে যায়? কথা বলেন, আকল খাটালেই বুঝা যায়, চিল্লায় কোন, ঠিক কি না? এই জন্য মাজারে সেজদা দেওয়া যাবে না, সেজদা দেবে একজনকে, তিনি কে? তিন নাম্বার শিরক ফিল আসমা ওয়া সিফাত, নামের ক্ষেত্রে আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে, আমরা আল্লাহর প্রিয় অলী আব্দুল কাদের জিলানিরে ডাকি গাউসুল আজম বলি না, কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী, আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানির নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে একবার। এবার শিরকে আসগার মানে ছোট শির, কি শির? কথা কয় না, শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এখন কথাই কয় না, কি শির? শিরকে একবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে, তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো, লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে সেইটা যায়, আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না, আপনাদের এখন একই ঝামেলা। তো হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়, তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আসসাইম, আল মুজাক্কি, আল হাজ, কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আসসাইম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন, সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না, লোকে লাগাইলে লাগাই, আপনি পরিচয় দিয়ে নামে আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না, দিবেন? এটা রিয়া, লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সালাও শেষ, ঠিক কি না? এরপরে বিশ্ব নেই বললেন আল হালাফ বি গাইর ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর, কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম বলে না, পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? একটু জিমায় পড়ছেন মনে হয় আপনারা, শেষ করে দেই, দোয়া করে দেই, আরো দু এক মিনিট শুনবেন, আচ্ছা তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর, আরো জোরে দেন লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্ব নেই বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ, কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয় একজনের নামে কাটবা, তিনি কে?
এমন কি কাবা ঘরের নামে কসম করা যাবে না কাবার কসম বলা যাবে না বলতে হবে তারাব্বিল কাবা কাবার রবের কসম সব কসম হবে কার নামে আর জোরে বলেন কার নামে এরপরে বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে তিয়ারা নাই তিয়ারা মানে শুভ অশুভ কুলক্ষণ সুলক্ষণ এগুলো ইসলামে নাই আছে জোরে বলেন আছে শুভ অশুভ সুলক্ষণে কুলক্ষণে এগুলো নাই লা তিয়ারাতা লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে কোনো তিয়ারা নাই আমরা শুভ অশুভ সুলক্ষণ কুলক্ষণ কুফা এগুলোতে বিশ্বাস করি কি করি না ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে এই বেটা তুই বেরো তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায় তুই একটা কুফা বলেন এগুলা বলে বলে এগুলো বলা যাবে না নতুন বউ আসছে শাশুড়ি কয় মা নতুন আসছে একটু চা বানায় খাও নতুন রান্নাঘর নতুন সবকিছু কিছু বুঝে নাই চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে সবাইকে বউটা ভালো না রে বউটা অপয়া বউটা কুলক্ষণে বলে না এগুলো বিশ্বাস করা যাবে ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এরপরে বিশ্বনবী বলেন ইতিয়ানুল আররাফিন গণকের কাছে যাওয়া যাবে না গণক চিনেন কি করে গণে ভবিষ্যৎ বলে ভবিষ্যতে একজন জানে তিনি কে এজন্য গণকের কাছে যাওয়া যাবে তবে যাবেন যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন গণক বলবে আমি সব জানি ভবিষ্যৎ সব বলে দিতে পারি আগে আগে কি হবে সব জানি বলার সাথে সাথে 40 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন গালে থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায় আপনি বলবেন রাগেন কেন আপনি তো সব জানেন আমি যে থাপ্পড় দিব এটাও তো জানার কথা আমি এসে যে আপনারে থাপ্পড় দিব আপনি তো ভবিষ্যৎ জানেন আমি যে থাপ্পড় দিব এটাও জানেন যাই না সেই না থাপ্পড়টা খাইলেন কেন আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন ঠিক কি না করতে পারবেন এরকম গণকের কাছে যাওয়া যাবে না আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে ম্যাগনিফাইং গ্লাস আছে এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য তুমি পাবনার সাথিয়ার মানুষ তুমি সৌদি আরবে যাবা অনেক টাকা হবে তোমার বিয়ে হবে কিছুদিন পরে উল্টা পাল্টা বলে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে আছে না নাই টিয়া নাকি ভাগ্য বলে দেয় ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে জোরে বলেন এরপরে রাশিফল বাবা এদের কাছেও যাওয়া যাবে না মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি কন্যা রাশি আছে না নাই যাওয়া যাবে উল্টা পাল্টা বলে আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি আপনার বন্ধু নিবেন কইবে তোর বন্ধুর ভাল্লুক রাশি আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর বউয়ের বিলাই রাশি তোর কুত্তা রাশি তোর মাইয়ার ইন্দুর রাশি আছে না নাই এগুলোতে মুসলমান বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে একজনের উপর তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য বিশ্ব নাই বলেন খবরদার কোন গণকের কাছে যাবা না মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞেস করে সাথে সাথে তার 40 দিনের নামাজগুলো রে বাতিল করে দেয় কে কে আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক তারপরে অনেকে তাবিজ ঝুলায় আছে না নাই এতটি করে ঝুলায় পোলা নাকি অসুস্থ এদিকে 10টা এদিকে 10টা গলায় 10টা কোমরে 20টা তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে ছোট্ট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন আপনি ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক করা সুন্নাত বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল আয়েশা রে ডেকে বললেন আয়েশা লবণের পানি গরম দাও আঙ্গুলে ঢালো মা আয়েশা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন বিশ্বনবী সূরা ফাতিহা পরে ফু দিতে লাগলেন মা আয়েশার লবণের পানি ঢালা শেষ বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ আঙ্গুলের ব্যথাও মা আয়েশা বললেন আপনি নবী মানুষ সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেত আমারে কষ্ট দিলেন কেন খালি খালি লবণের পানি করাইছেন কেন বিশ্বনবী বললেন আয়েশা রে লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয় ভালো চিকিৎসার ঝাড়ফুঁকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে আপনি অসুস্থ সূরা ফাতিহা পড়ে ফু দেন সুস্থ করে দিবে কে আপনাকে জিন ভূত আসর করেছে আয়াতুল কুরসি পড়েন ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে পরি ডিস্টার্ব করে সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ে ফু দেন সুস্থ করবে কে
বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারাও ছিঁড়ে ফেলতেন, তাবিজ ঝুলাতেন না তারা। কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা, নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো। আপনি ঝাড়ফুঁক করবেন ঠিক কি না? যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, ছেলেপেলারা এখন তাবিজ ঝুলায়। এরপরে দেখবেন বাংলাদেশে সাদা আর লাল কালারের একটা আজমির শরীফের সুতা আছে, পাপনাতে তো এগুলো ঢুকে নাই, ঢুকছে? এক ছেলেরে দেখলাম পরীক্ষার রাতে টোটো করে ঘুরে, আমি বললাম এদিকে তোর না পরীক্ষা পড়স না কেন? কই যে হুজুর আজমির শরীফে সুতা আছে আমার, আমার এ প্লাস ঠেকায় কে? এরকম নাদান কপাল পড়া আছে না নাই, জোরে বলেন। এরপরে খবরদার, দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায়, ইঁদুরের গর্ত। এই দেশে মনে হয় এটা নাই, সব মিলে যাচ্ছে না, পুরো বাংলাদেশে একই সিস্টেম। দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আপনার সিকুন দাঁত দেন। ইঁদুর আপনারা দাঁত দিবে? দাঁত দিবে কে? আশরাফুল মাখলুকাত। তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যেয়ে মানুষ, সেরা মানুষ যে দাঁত চায় না দান, এগুলো ডাকাত ঠিক কি না? এজন্য খবরদার এগুলো করবেন না। এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে। আমি তো বিভিন্ন হাইওয়েতে ঘুরি, এই জেলা থেকে ওই জেলা, রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরা জুতা। জিজ্ঞেস করলাম কিরে সিরা জুতা কেন? কয় হুজুর বদ নজর লাগে, বদ নজর থেকে বাঁচা, অনেকে বদ নজর দেয় তো, কয় যেটা বদ নজর দিল আমার সিরা জুতা যাইয়া ওর গালের উপর পড়লো। তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াক্কুল করলো সিরা জুতার উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, ওরে বাঁচাবে কে? ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে ঠিক কি না? এজন্য এগুলো করবেন না। আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে, দ্রুত চালায় না। জিজ্ঞেস করলাম স্লো করস কেন? কয় বাবায় অনেক গরম, গরম বাবা শুয়ে আছে। তো আল্লাহর ওলি তো, ওলিরা তো মানুষের উপকার করে। এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টায় ফেলায়, তাহলে এটা কি বাবা না ডাকায়? বাবা না সন্ত্রাস? মানুষ মারা কি ভালো মানুষ? এজন্য এগুলো করা যাবে। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না? কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই, এগুলো দিবেন না। ফালাক আর নাস পড়ে ফু দিবেন, পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে? সুরাতুল ফালাক সুরাতুল নাস মুখস্থ আছে না? দুইটাকে একসাথে বলেন মুআফিজাতান। বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র জাদু করলো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী চার মাস কোনো বর্ণনায় ছয় মাস টানা অসুস্থ ছিলেন। সুরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন, সুস্থ করে দিল কে? এজন্য সুরা ফালাক আর নাস পরে ফু দিবেন। দুইটার বলে মুআফিজাতান, কালো টিপ দিবেন না। অবাক করা কাণ্ড, আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায়। অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন ছয় সাত, আমার কপালও এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মার দুনিয়াতে বাইসা নাই, ধরতে পারি নাই, এরকম ঝামেলা অনেক জায়গায় আছে না নাই, এগুলো দিবেন না। তাওয়াক্কুল করবেন কার উপর? এরপর আমাদের এলাকায় বলে পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, সাবধান, ডিম খাইলে পরীক্ষায় তুই ডিম পাবি, বলে এগুলা? বলে, বিশ্বাস করবেন না। এরপরে বলে জট কলা খাবি না, লেগে থাকে একসাথে জট কলা খেলে নাকি জমজ পোলা হয়, বলে না? জমজ ছেলে হলে তো ভালো, দুইবারের কাম একবারে সারলো ঠিক কিনা? দুইবার মায়ের কত কষ্ট, একবারে যদি দুই বাচ্চা হয়ে যায় আরো সহজ না? এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে, বলে? আবার বলে মাথার মধ্যে যদি দুই গিট থাকে তোর বিয়ে হবে দুইটা, এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে? এই জন্য সাইয়েদানা লোকমান তার ছেলেরে বললেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। খবরদার আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো বড় অপরাধ। আল্লাহ আকবার। প্রথম উপদেশ শিরক করো না। প্রথম উপদেশ কি শুনবেন? দশটা পাঁচটা শোনেন? দশটাই? আচ্ছা সংক্ষেপে বলবো। দুই নাম্বার ছেলেরে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। ও আমার ছেলে, তুমি ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো, আরে কাজ তুমি আকাশে উঠে করো, পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভিতরে ঢুকে করো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে?
কেউ যেটা শুনে না শুনে কে ছেলেরে সাবধান করায় দিচ্ছেন বাবা প্রথমে বলল শিরক করিস না তারপরে বলল বাবা তুমি ছোট ভালো কাজ করো বা খারাপ কাজ করো কিয়ামতের দিন ওই ছোট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে এজন্য ছোটবেলা থেকে ছেলের মাথায় আল্লাহর ভয় ঢুকায় দিবেন কার ভয় আরো জোরে বলেন কার ভয় আল্লাহ সব দেখেন সব জানেন সবার চোখ ফাঁকি দেয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না দুদকের কর্মকর্তার চোখ বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় কেউ যেটা দেখে না দেখে কে রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন কেউ দেখে নাই দেখলো কে ছেলেরে ছোটবেলা থেকে বুঝাই দিবেন বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোটবেলা থেকে ঢুকায় দিতে পারেন এই ছেলে ডাকাত হবে না এই ছেলে টেন্ডারবাজ হবে না এই ছেলে ইফটিজিং করবে না এই ছেলে খাদিজা রেকুব হবে না এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের ওন্না ধরে টান দিবে না চিল্লায় এখন ডিকিরা এজন্য ছোটবেলা থেকে শিখান ছোট ছেলেরা স্কুলে যায় বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে কলম নিয়ে আসে আসে না শিখাই দিবেন বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসে এটা চুরি ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও রাস্তার মধ্যে 500 টাকার কচকচে নোট পড়ে আছে ধরা যাবে শিখাতে হবে তো মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল গরুর পেট থেকে বেরোলেই গরু কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য ছেলেরা শিখাবেন আল্লাহ সব দেখে সব শুনে সাত আকাশ তার উপরে সিদ্রাতুল মুনতাহা তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ তার উপরে বাইতুল মামুর তার উপরে আল্লাহর আরশ আরশের উপর আল্লাহর কুরসি তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দা এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে ছেলেরা ছোটবেলা থেকে বোঝাতে হবে বাচ্চারে ছোটবেলা থেকে শিখাবেন অন্যায় করিস না মিথ্যা বলিস না কারো জিনিস নিয়ে আসবি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম বাগানে আম পেকে আছে টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা কেউ দেখে নাই দেখলো কে এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার ছেলের উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ছেলের তিন নম্বরে বলা হলো আকিমিস সালা নামাজ কায়েম করো ও বাবা নামাজ ছাড়বি না কেননা বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব ঠিক কি না নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি হুম সাবউ সিনিন ছেলের বয়স মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দাও দিবেন তো কি দিবেন নামাজের আদেশ আর 10 বছর হলে শাসন করো ওয়াদ্রিবুহুম আলাইহা ওহুম আশারু সিনিন ছেলের মেয়ের বয়স যখন 10 হয় তখন শাসন করো আপনি 7 বছর থেকে যদি বলা শুরু করেন 10 বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে পিটানো লাগবে না সুবহানাল্লাহ কইবেন না এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন আর মসজিদে বাচ্চারা গেলে আপনারা ধমকাবেন না কিছু মুরব্বি আছে মসজিদে বাচ্চা দেখলে দেখ দেয় ধমক কিন্তু ওই মুরব্বি ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা খাইয়াও পড়ে নাই ঠিক কি না বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না এগুলোই তো ডাকাইত হবে ঠিক কি না এজন্য মসজিদে ঢুকানোর দরকার আছে না নাই নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর ফজরের সময় ডাকি না কেন ডাকেন না কে আমার আদরের পোলা ঘুমায় কি করে ফজরের সময় ভূমিকম্প হইলে কি করবেন ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন আদরের পোলা ঘুমাক নাকি ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন আদরের পোলা ঘুমাক না একটু অনেক আদরের পোলা তো ঘুমাক আগুনে পুড়ুক কথা কি বুঝতেছেন মাথায় ঢুকে
দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে নাই এজন্য ছেলেরা বললেন আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ও বাবা নামাজ কায়েম করো ওয়া আমুর বিল মারুফ চার নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও পাঁচ নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো সুবহানাল্লাহ পড়েন তার মানে বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লেই হবে না সবাইরে নিয়ে পড়বি তোর ফ্রেন্ড সার্কেল কেও নামাজের দাওয়াত দিবি বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুই ওযু করে একা একা মসজিদে যাবি না তোর বন্ধুদের মধ্যেও দাওয়াতি কাজ কর তোর বন্ধুদের কেও নামাজি বানা একা একা জান্নাতে যে লাভ নাই বন্ধুদের কেও জান্নাতে ঢোকানোর দরকার আছে না নাই এজন্য ছেলেকে সাইয়েদনা লোকমান শিখাচ্ছেন ও আমর বিল মারুফ ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো অন্যায় দেখলে বাধা দাও ঠিক কি না অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না আমাদের এখন সব সয়ে গেছে ঠিক কি না প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি বিশ্ব নেই বলেছেন অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস এক থাপ্পড় মেরে জমিনে গুড়িয়ে দাও ঠিক কি না ছেলের শিখালেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজের নিষেধে করো একা নামাজি হলে একা বুজুর্গ হলে হবে না সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই একাই ভালো হলে হবে না সবাইরে ভালো করার দরকার আছে না নাই কেননা আজাব আর গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না আলেমরাও মরবে ঠিক কি না আলেম হয়ে তুমি হক কথা বলো নাই কেন জীবনের ঝুঁকি নিয়ে কালেমার বাণীকে তুমি প্রচার করো নাই কেন জোরে কোন ঠিক কি না এজন্য আজাব আর গজব যখন আসে তখন সবাই মরবে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ কোন এলাকায় যখন তুমি আজাব পাঠাও ওই এলাকার শুধু জালিমরাই মরে না আলেমরাও মরে আল্লাহর ওলিগুলাও মরে জালিমরা মরেছে জুলুম করেছে তাই ওলিগুলা মরে কেন ভালো মানুষেরা মরে কেন বাংলাদেশে যখন ভূমিকম্প হয় শুধু হিন্দুরা মরে নাকি শুধু বেনামাজিরা মরে নাকি নামাজিরাও মরে আল্লাহ বললেন মুসা উত্তর দিব না উত্তর তুমি নিজেই পাবা সেদিন মুসা হাঁটতে আরম্ভ করলেন মরুভূমির মাঝখানে একটা গাছ বিশ্রাম নেওয়ার জন্য বসলেন হঠাৎ ঘুমিয়ে পড়লেন ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা চিনেন বিষ পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে কষ্ট লাগে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে তিনটা বিষ পিঁপড়া কামড়াতে শুরু করলো বিষ পিঁপড়ার কামড়ের ব্যথায় ঘুম ভেঙে গেল রাগে গরগর করতে আরম্ভ করলেন এই নবীর মেজাজ একটু নরম না গরম বেশি না কম ওইটা দেখে বিষ পিঁপড়ার বাসা পায়ে তিনটা কামড়াইতেছে খরমের জুতা পরে বিষ পিঁপড়ার বাসা ভাঙা শুরু করলেন একটা একটা পিঁপড়ারে পা দিয়ে পিষে পিষে মারতে শুরু করলেন সব পিঁপড়া মারা শেষ এবার ঠান্ডা হলেন রাগ মিটাইছে আল্লাহ ডেকে বলে মুসা তোমারে কামড় দিয়েছিল কয়টা পিঁপড়া জোরে কোন কয়টা সবগুলারে মাল্লা কেন সব পিঁপড়া মাল্লা কেন সব তো কামড়ায় নাই মুসারে আমি যখন আজাব দেই আমি যখন গজব দেই শুধু জালেমদের উপরে আমার আজাব যায় না ওই এলাকার আলেমদের উপরেও আগে আগে যায় ঠিক কি না একা একা আলেম হইছো জিকির করে তোমারে বড় আল্লাহর ওলি হইতে কইছে কে এলাকার সবাই আল্লাহর ওলি বানাও নাই কেন সমাজটারে সংস্কার করো নাই কেন অন্যায় অপরাধ জুলুম নিপীড়ন সমাজ থেকে দূর করো নাই কেন চিল্লা এখন ঠিক কি না এই জন্য ছেলেরা শিখালেন ও আমর বিল মারুফ ভালো কাজের আদেশ দাও ওয়ান হানিল মুনকার অন্যায় কাজের বাধা দাও তারপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক বিপদে ধৈর্য ধরো ছেলেরা শিখাচ্ছেন বাবা তুই যদি নামাজি হস তুই যদি সৎ কাজের আদেশ দিস আর অন্যায় কাজের নিষেধ করিস এই জাতীয় লোকদের উপর আজাব আর গজব আছে না নাই কেউ যদি হকের কথা বলে নামাজি হয় সমাজটারে নামাজি বানাতে চায় সমাজটারে ইসলাম দিয়ে সাজাতে চায় বাতিলের তীর তার পিঠকে ঝাঁঝরা করে দিবে বাতিল শক্তি তার পেছনে উঠে পড়ে লেগে যাবে কেমন করে তারে দমানো যায় কেমন করে তারে থামানো যায় কেমন করে তার আওয়াজকে স্তব্ধ করে যায় সব বাতিলগুলো তার পিছনে লেগে যাবে চিল্লায় কোন ঠিক কি না এজন্য ছেলেরে সাবধান করে দিচ্ছেন বাবা ওয়াসবির আলা মা আসাবাক নামাজ কায়েম করবি সমাজটারে নামাজ দিয়ে সাজাবি অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে বলিস সমাজে তুমি আরামসে থাকতে পারবা না এই পথটা এত সোজা না এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এটা কণ্টকা কীর্ণ হকের কথা বললে কেউ আপনারে লাল গালিচার সংবর্ধনা দিবে না হকের কথা বললে কেউ আপনারে ফুল দিবে না সবাই মাইট দিবে
অকের কথা বললে মায়ের আছে না নাই সব নবীরা মায়ের খেয়েছে কি খায় নাই বিশ্ব নবী শিয়াবে আবি তালেবে জেল খাটছে কয় বছর আপনি খাটছেন কয় বছর আমি খাটছি কয় বছর বিশ্ব নবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন তাইফের ময়দানে রক্ত ঝরালেন আপনি বছরের পরে বছর দাওয়াত দেন কেউ আপনার ধমকিও দেয় না তার মানে আপনার দাওয়াত আসল দাওয়াত না চিল্লায় কোন ঠিক কি না ওয়ামর বিল মারুফ ভালো কাজের আদেশ দাও আনহানিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো ওকের দাওয়াত যদি দেন বাস্তব কথা যদি বলেন আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না আপনাকে এলাকা ছাড়তে হবে আপনাকে সব বিসর্জন দিতে হবে চিল্লায় কোন ঠিক কি না ছেলেরে বললেন বাবা অসবির বিপদে ধৈর্য হারাবা না ধৈর্য ধারণ করবা এরপরে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস আমার বাবা সামাজিক হবি মানুষ থেকে বিচ্ছিন্ন হবি না মানুষ থেকে নাক ছিটকাবা না ছেলেকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন এটারও কিন্তু দরকার অনেক ছেলে আছে সমাজে মিশতে পারে না গণবিচ্ছিন্ন কারোর সাথে কথা বলতে পারে না এরকম আছে না নাই সাইয়েদানা লোকমান ছেলেরে শিখাইয়ে দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস বাবা মানুষ দেখে নাক ছিটকাবা না মুখ সরাবা না বরং মানুষ দেখলে মুচকি হাসি দাও সালাম দাও মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দাও জিজ্ঞেস করো আপনি কেমন আছেন ঠিক কিনা বিশ্বনবী কাউরে দেখলেই মুচকি হাসি আগে আগে সালাম হাত বাড়ায় দিতেন কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে সারা বছরও একটা হাসি দেয় না আসে না নাই মুখটা এরকম করে রাখে এগুলো দেখতেই পারি না আমি বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন সবসময় মুচকি হাসবেন সালাম দিবেন কেমন আছেন হাত বাড়ায় দিবেন আপনার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে এরপরে ছেলেরা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার ভরে হেঁটো না অহংকারীকে কেউ পছন্দ করে না আল্লাহ বললেন আল কিবরিয়া উরে দাই অহংকার আমার চাদর ওয়াল আজামাতু ইজহারি বরত্ব আমার লুঙ্গি আমার কোন গোলাম যদি অহংকার করে সেজন্য কেমন আমার চাদর নিয়ে টানাটানি করে আর যে আমার চাদর ধরে টান দেয় কোনো সন্দেহ নাই ওরে আমি জাহান্নামে ঢুকাবো নাউজুবিল্লাহ পড়েন এজন্য ছেলেরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর অহংকারীকে আল্লাহ পছন্দ করে সাইয়েদানা লোকমান ছেলেরে শিখাচ্ছেন বাবা অহংকার পতনের মূল অহংকার কি কথা বলে না অহংকার কি লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর জাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে ছেলেরে সাবধান করে দিল অহংকার করবে না মানুষের সাথে মিশো সামাজিক হও বাবা সব শেষে নয় নম্বরে বললেন ওয়াকাসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুন হামির পড়েন সুবহানাল্লাহ ওয়াকসিদ ফি মাশিক রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটো কোমল ভাবে হাঁটো কিছু যুবক ছেলেরা আছে পাঁচ সাত জন একসাথে হইলে রাস্তায় আর কাউরে চোখে পড়ে না মুরব্বীদেরকে দামই দিতে চায় না কারণ রক্ত গরম আছে না নাই এরকম আছে না নাই যুবক ভাইয়েরা আমার সাবধান যাদেরকে বুড়া বলে গালি দাও যাদের দাড়িটা পেকে গেল তাদের দাড়িও একদিন কালো ছিল তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত সবাই তাকিয়ে থাকতো কি সুদর্শন পুরুষ ছিল তারা কালের বিবর্তনে সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই বাসের মধ্যে তুমি সিট পেয়েছো 80 বছরের মুরব্বি বাজান দাঁড়িয়ে আছে সিট ছেড়ে দাও মুরব্বীরে বসতে দাও তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে এজন্য পাঁচ সাত জন যুবক একসাথে হলে রংবাজি কইরো না তোমার রক্ত গরম এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে তোমার চেয়ে অনেক বড় দাপট ওলাই পৃথিবীতে ছিল আজকে কেউ তাদের নাম নেয় না ঠিক কি না এজন্য সাবধান যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা পাঁচটা সাতটা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না মেয়ে দেখলে হাসা হাসি মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয় না মনে হয় ওর বাবার রাস্তা আছে না নাই আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই যদি হুন্ডা থাকে একটা করে আর ওগরে পায় কে এজন্য ছেলেরে শিখালেন ওয়াকসিদ ফি মাশিক বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না বিনয়ের সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না বিনয়ের সাথে হাঁটে সুবহানাল্লাহ সর্বশেষ উপদেশ ওয়াকদুদ মিন সাউতি কণ্ঠটারে নিচু রাখো
বড় গলায় কর্কশ গলায় চিল্লাফাল্লা করো না যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন কার আওয়াজ কার আওয়াজ আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন বরকত দিবে কে সাইয়েদনা লোকমান ছেলেকে 10টা উপদেশ দিলেন আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই এই উপদেশগুলো এই নসিহাতগুলো যদি দেই আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহর ওলি বানায় দিবে কে নামাজি বানাবে কে ভদ্র বানাবে কে এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের আলোকে বলেছি বানিও কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায় আল্লাহ তাআলা যেন স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমাকে যারা ইনভাইট করেছেন শুকরিয়া আজকে সভাপতি সাহেবকে শুকরিয়া বিশেষ করে আমার প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন কোরআনের জন্য এক নিবেদিত প্রাণ আল্লাহ তাকে কবুল করুক আপনারা যারা এসেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুক এই মাদ্রাসাকে কবুল করুক মহিলা প্যান্ডেলে যারা এসেছে সবাইকে আল্লাহ কবুল করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে তবে আপনাদের কাছে অনুরোধ এই লম্বা সময় করে মাহফিল করার ট্রেডিশনটা বাদ দেন এ রাত একটা দেড়টার দিকে বাড়িতে যাবেন অনেকে ঘুমের কারণে ফজর পড়তে পারবে না বিশ্বনবীর বক্তব্যগুলো ছিল ছোট বিশ্বনবী বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচার্স উইল বি ভেরি লঙ্গার and your offering salah 5 times a day will be very shorter কিয়ামতের আগে তোমাদের বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে নামাজ খাটো হয়ে যাবে বক্তব্য হওয়া দরকার ছোট নামাজ হওয়া দরকার লম্বা ঠিক কি না আমরা করি উল্টা বসেন এখনি দোয়া হবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সেটা আমি করি না করতে জানি না আসলে এটা কি ইসলামের ইতিহাসের প্রফেসর 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমি সবাই বসেন এখনি দোয়া হবে এখনি দোয়া হবে আর মাদ্রাসার জন্য যারাই দান করতে চান আপনারা স্বেচ্ছায় দান করবেন যার যেরকম মন চায় 10,000 5,000 500 মাশাআল্লাহ এখানে দান করেছে একজন 2,000 আল্লাহ কবুল করুক যারা দান করতে মনে চায় এখানে দান করবেন সবার জন্য দোয়া হবে বসেন দোয়া করে দিই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম তুব ইলাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وبشال كشر مليك زمينر مليك نبمندل بمندلر مليك تمارا كاش باتاش নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বুক ভরাশা নিয়ে তোমার শাহী দরবারে গহীন রাতে মধ্য রজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা কবুলার মঞ্জুর করে নাও মাহবুব রে মাহফিলে ঢুকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে রেখেছো যাওয়ার সময় ওই গুনার বোঝা আর আমাদের কাঁধে তুলে দিও না মাহবুব রে আমরা সবাই গুনাগার গুনামদের বেসুমার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাগার আর কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনগুনা করেছি আজকের এই তাফসিরুল মুবারক তাফসিরুল কোরআনের মুবারক প্রোগ্রামে এই বরকতময় রজনীতে মধ্যরাতে তুমি দোয়া কবুল করো তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি সকল আত্মীয় স্বজনের সব গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও
আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও রব্বুল আলামিন শিক্ষার্থী ভাইরা যারা আছে মেধা শক্তি বাড়িয়ে দাও এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল শিক্ষক স্টাফ সভাপতি সাহেব থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সবাইকে কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলটারে সফল করলো মাদ্রাসাটাকে উত্তরোত্তর উন্নত করলো কিয়ামতের দিন এই মাদ্রাসাকে এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে তাকার তৌফিক দাও রব্বুল আমিন যারা এই প্রোগ্রামের সাথে জড়িত কবুল করে নাও এই বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও সব ধরনের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার সুজলা সুফলা বাংলাদেশকে বাঁচাও মাবুদ রে সূরাতুল লোকমানের আলোকে বাবার দেয়া ছেলের জন্য দশটি উপদেশ শুনলাম আমরাও যেন ছেলে মেয়েদের কানে এই উপদেশগুলো পৌঁছে যেতে পারি তৌফিকে দাও আমার যখন ফুরাবে দিন আসবে গহিনে রাতি থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী আসবে গহিনে রাতি রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেউ তো আজীবন থাকব না দাদা চলে গেল বাবা চলে গেল আমাদের কেউ চলে যেতে হবে ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরকালে পরপাড়ে পাড়ি জমাব বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ